আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ 21 অক্টোবর 2022 শুক্রবার আমি অবস্থান করছি ময়মনসিংহ জেলা ভালুকা উপজেলা পথুরা আমার খামারে। তো যে তিনটি সার দেখছেন ওই তিনটি সার বিক্রি করে দিছি, তিনটি সার বিক্রি করছি 3,91,000 টাকা আলহামদুলিল্লাহ। তো কত টাকা লাভ হলো, কত টাকা আমার খরচ গেছে সেটি বলতেছি। আমার প্রায় 4 মাসের মতো পালন করছি তিনটি সার গরু, আমার 4 মাসে খরচ গেছে 50,000 টাকা টোটাল হিসাব করা আছে। তো আমার 4 মাসে লাভ হয়েছে 41,000 টাকা। লাভটা কিছু কম হয়েছে, কারণ হলো কেনার পরে আমার গরুটি খুরা রোগে আক্রান্ত হয়েছিল, সবগুলাই এই জন্য খরচটাও বেশি হয়ে গেছে। আর 1 মাস সুস্থ হতেই লাগছে, এজন্য 1 মাস এটি গ্রোথ হয় নাই, এজন্যই একটু লাভটা কম হয়েছে। তারপরও যে টাকা লাভ হয়েছে এতেই আলহামদুলিল্লাহ। তো গরু পালন করা অবশ্যই লাভ আছে, যদি জেনে বুঝে আপনি পালন করতে পারেন। আর আমি তিনটা গরু সংগ্রহ করছিলাম, তিনটা গরুর মাঝে একটি ছিল 2 দাঁত আর 2টা ছিল অদাঁতে। তো তিনটা সেম একই খাবার দিছি, তিনটার মধ্যে আমি গ্রোথ সবচেয়ে ভালো পেয়েছি যেটা 2 দাঁতের কিনছিলাম কম দামে, সেটাতে গ্রোথ ভালো হয়েছে, ওটা প্রায় 6.5 মনের মতো, আর এগুলা 5.5 মন এরকম। যা বুঝলাম যে যেই গরুগুলা 2 দাঁত বা 4 দাঁত ওইগুলাই স্বাস্থ্য বেশি হয় অদাঁতের যে গরুগুলা এগুলার চেয়ে। আর গরু যারা কিনবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে গরুর পেটটা ছোট থাকে, পেট বড় গরুর দেখতে ভালো না, ওইগুলা মানে পালন করেও ভালো লাগে না। আর গরুর পেট বড় কেন হয়, এটা হয় আমাদের নিজেদের ভুলের কারণে। যেমন আমরা দানাদার খাদ্য দেই, প্রচুর পানি দেই, লবণ দেই, একদম পেট ডুলের মতো বানিয়ে ফেলি। তো এরকম করলে আবার খ্যার দেই, গাছ দেই, পানির মাঝে ডুবে রাখি, এই কারণে পেট গরুর বড় হয় বেশি। দানাদার খাদ্য পানি পানি যদি শুকনো খাওয়ান ওটাই ভালো, আর পানি দিলে হালকা পানি দিবেন যাতে দানাদার খাদ্যটা ভিজে কিছু পানি থাকে। আর পানি দিবেন সবসময় একটা, যদি আপনার খামারে চারি থেকে থাকে তাহলে চারির মাঝে সবসময় পানি দিয়ে রাখবেন, খালি পানি। আর খ্যার গাছ যদি দেন একসাথে তাহলে ওটা পানি ছাড়া দিবেন, আর যদি কেউ খ্যার দেন ভুষি দিয়ে তাহলে ওরকম ভাবে পানি দিবেন যাতে খ্যার আর খাদ্য ভুষি বা যেটাই দেন ভিজে কিছু পানি থাকে, তাহলে আর গরুর পেট বড় হবে না। আর গরুকে অবশ্যই কেনার পরে আগে প্রথমে কৃমির ট্যাবলেট খাওয়াবেন, কিনার 3-4 থেকে 5 দিন পরে যখন গরু আপনার সম্পূর্ণ খাওয়া ধরবে তখন গরুকে কৃমির ট্যাবলেট খাওয়াবেন। কারণ হলো হাটে অনেক দূর থেকে আনে, আবার আপনি নিয়ে যাবেন, গরুটা 4-5 দিন কম খাবে, ওইখানে যদি আপনি কৃমির ট্যাবলেট দেন গরুটা আরও কম খাবে। তো 4-5 দিন পরে দিবেন কৃমির ট্যাবলেট, দিবেন বডি ওয়েট অনুযায়ী একটি ট্যাবলেট 70 থেকে 75 কেজি বডি ওয়েটের জন্য একটি করে ট্যাবলেট। আর এরপর দিবেন লিভার টনিক আছে, লিভার টনিক দিবেন, জিঙ্ক দিবেন, ভিটামিন দিবেন, ক্যালসিয়াম দিবেন, এইগুলা দিলেই ইনশাল্লাহ আপনার গরু সুস্থ থাকবে, পেটও বড় হবে না আর গ্রোথটা ভালো হবে তাড়াতাড়ি, সাথে দানাদার খাদ্য দিয়ে যাবেন। তো গরু পালা অনেকেই বলে লস, জেনে বুঝে
সঠিক পরিচর্যা করলে অবশ্যই গরুতে লাভ আছে। গরু কিনবেন, ভালোভাবে লালন পালন করবেন, আর গরুর যত্নই হলো সবচেয়ে মূল কথা। কথাই হচ্ছে যে যত্নে রতন মিলে, গরুতে যেমন থাকার ব্যবস্থা যাতে সুন্দর হয়। আর যারা রাখাল দিয়ে গরু খামার পরিচালনা করেন, অবশ্যই ওরকম ভালো রাখাল নেবেন, নাইতে খামার ধ্বংস হতে আপনার বেশি সময় লাগবে না। কারণ ওই রাখালেও ধরেন আপনার পানি দিয়ে প্রচুর পানি দিবে, সাথে কিছু কুড়া ভুষি বা যেটাই দেন খাদ্যের সাথে ওইটা দিবে আর লবণ দিবে, দেখবেন গরু আপনার পেট একদম ডুল বানাই ফেলেছে। কিন্তু কাজের বেলা কিছুই হবে না, দেখবেন গরু আর মোটা তাজা হয় না। এরকম আমাদের এদিকে অনেকেই দেখছি আমি অনেক খামারে। তো যারা রাখাল দিয়ে খামার পরিচালনা করেন, অবশ্যই খামার খামারের সাথে আপনি নিজে থাকবেন, হয়তো বা আপনার পরিচিত কেউ বা আপনার বাবা ভাই চাচা যারা আছে তাদেরকে কেউ সাথে, যদি আপনি বাইরে থাকেন তাদেরকে খামারে দায়িত্ব দিয়ে রাখবেন, তাহলে আপনি লস থেকে বাঁচতে পারবেন। আর যদি মনে করেন আপনি বাইরে বা চাকরি করেন, রাখালের উপর ভরসা করে খামার চলাবেন, তাহলে খামার বেশি দিন আপনি টিকিয়ে রাখতে পারবেন না, ওরকম যদি বিশ্বস্ত রাখাল না থাকে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনেকিসি টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, এই কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।